নামাজের বাইরে এবং ভিতরে 13টি ফরজ আছে, কয়টি আছে? আমি শুধু একটু একটু টাচ দিচ্ছি, এগুলো আপনারা শুনেন। আপনারা মানে এটা যেন না বলেন যে আমাদের ইমাম সাহেব আমাদেরকে এগুলো বলে নাই। আপনারা শুনেন, নামাজের বাইরে এবং ভিতরে 13টি ফরজ, কয়টি ফরজ আছে? আমরা যারা যখন মক্তবে পড়েছিলাম আমাদের হুজুর পড়েছেন নামাজের বাইরে 13 ফরজ, পড়েছি কি না? যারা মুরব্বী আছে না পড়ছেন, নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ, বাইরে হচ্ছে 7 ফরজ এবং ভিতরে হচ্ছে 6 ফরজ। আসুন, বাইরে যে 7টা ফরজ আমি প্রত্যেকটা ফরজ পৃথকভাবে আলোচনা করি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে, ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে আপনাকে শরীর পবিত্র করতে হবে। কী করতে হবে? আপনার আপনার যে সেল অর্থাৎ আপনার যে বডি, এটাকে আপনাকে পবিত্র করতে হবে। কী করতে হবে? এখন আপনি নিজে পবিত্র হন নাই, আপনি বাথরুমে গিয়েছেন, শৌচাগারে গিয়েছেন, পানি ঠিক মতো নেন নাই, তাহলে আপনি পবিত্র হবেন? আপনি মনে করেন যে শৌচাগারে গিয়ে পানি নিলেন, ঠিক মতো নিচ্ছেন না, আপনার পেশাব আপনার কাপড়ে লেগে আছে, তাহলে আপনি উজু করলে আপনার উজু হবে? এবার আসেন, কাপড় পবিত্র থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে নামাজের জায়গা পবিত্র। আমরা যারা নামাজ পড়ি, আল্লাহ তাআলা পৃথিবী পুরো জমিনটা আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন, তবে এর মধ্যে আমাকে পবিত্র জায়গাতে নামাজ পড়তে, তারপরে হচ্ছে সতর ডাকতে হবে। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে পায়ের টাকনু, অর্থাৎ পায়ের টাকনু পর্যন্ত আপনাকে সতর, আপনাকে মেনটেন করতে হবে। যারা আমরা অনেক সময় খেলাধুলা করি, অনেক সময় দেখা যায় আমাদের সতর টাকনুর উপরে উঠে যায়, বিশেষ করে যারা ফুটবল খেলে তাদের টাকনুটা উপরে উঠে যায়। আপনারা মাইন্ড করবেন না, আজকে আমার খেলা আছে, আমি খেলার সম্পর্কে বলছি না, এটা মাস্টারের সম্পর্কে বলছি, মাইন্ডে নেওয়া যাবে না। তারপর হচ্ছে নামাজে ওয়াক্তের সময় আপনাকে নামাজ পড়তে হবে। ওয়াক্ত হচ্ছে 12টার সময়, ধরেন কথা কথা আপনি নামাজ পড়লেন 11টা, নামাজ হবে? ওয়াক্ত হলো 12টা থেকে আপনার 1:30, কথা কথা আপনি 1:30 পর নামাজ পড়লে নামাজ হবে? তো ওয়াক্ত মতো নামাজ আপনাকে পড়তে হবে। তারপরে অনেকে দেখা যায় আপনার গেঞ্জি পিনে এতটুকু, তো এতটুকু যারা গেঞ্জি পিনছেন আপনার নামাজ হবে, তবে নামাজটা মাকরু হবে। নামাজটা কি হবে? মাকরু মানে অপছন্দনীয়, নামাজ হবে কিন্তু মাকরু হবে। তারপর হচ্ছে ক্যাপলামুখী হওয়া, আপনি নামাজ পড়ছেন, আপনার জন্য শর্ত হচ্ছে ক্যাপলামুখী হতে হবে। আপনি পশ্চিম দিকে না দাঁড়াইয়া যদি আপনি পূর্ব দিকে দেখেন নামাজ হবে। আমরা মুসলিম, আমাদের ক্যাপলা হচ্ছে পশ্চিম, আমরা পশ্চিম দিকে দাঁড়িয়ে আমাদের সিনারা থাকবে পশ্চিম দিকে। শুনুন, প্লিজ লিসেন টু মি, আমরা নামাজে দাঁড়িয়ে অনেক সময় আমাদের সিনেটা ঘুরে যায়। যদি কারুর ঘোরা সিনা পশ্চিম থেকে একটু অন্যদিকে যায় তো তার নামাজ হবে না। তারপরে হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে। নিয়তের জন্য একটা কথা আছে, অনেকে বলেন যে আরবি নিয়ত না করলে নামাজ হবে না, অথচ রসুল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনাকে যে কোনো কাজ করবেন কাজের পূর্বে আপনাকে নিয়তটাকে স্ট্রং করতে হবে, স্ট্রং করতে হবে, আপনাকে নিয়তটাকে পরিপূর্ণ করতে হবে। এখন নামাজের জন্য আরবি নিয়ত শর্ত না, আপনি নামাজ বাইরে থেকে বেরোচ্ছেন যে আমি জোহর নামাজ পড়বো, এটা আপনার নিয়ত হয়ে গেছে। আপনি যে আসছেন যদি আরবি নিয়ত না করতে পারেন, এটা আপনার কোনো সমস্যা হবে না। তবে মুসলিম হিসাবে আপনাকে আরবি নিয়তটা করাটাই উত্তম, আরবি নিয়ত করলে ভালো। আসেন, নামাজের ভিতরে 6টা ফরজ বলে দিই, বলে আমি শেষ করে দিচ্ছি। 6টা ফরজ আমরা বলেছি, নামাজের ভিতরে 6 ফরজ এভাবে পড়েছি। নামাজের ভিতরে প্রথম যে ফরজটা এটা হচ্ছে তাকবীরে তাহলিমা, বলা তাকবীরে তাহলিমা। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি একটানা 40 বার তাকবীরে উলা পাবে, অর্থাৎ তাকবীরে তাহলিমা উলা হচ্ছে যে ব্যক্তি প্রথম তাকবীরটা ইমাম আল্লাহু আকবার বলে, এটা হচ্ছে তাকবীরে তাহলিমা। আর এটাকে হাদিসের ভাষায় বলে তাকবীরে উলা, তাকবীরে উলা। এ তাকবীর যারা একটানা, রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি এটা সম্পর্কে ফজলত জানতো যে তারা যুদ্ধ করত, যুদ্ধ এ তাকবীরটা সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি একটানা 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নিয়ত বাঁধবে, রাসূল বলেছেন তাকে দুইটি পরোয়ানা লিখে দিবে, একটা হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে কিয়াম করা। কি করা? কিয়াম বলতে কি? নামাজের ধারণাটা হচ্ছে কিয়াম, আল কিয়াম হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়ার নাম কি? কিয়াম। আল্লাহ বলেছেন কুমু
কুম, তোমরা দাঁড়াও, লিল্লাহি কনিথিন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনতভাবে দাঁড়াও। তৃতীয় নম্বর হচ্ছে কেরাত পড়া। আমাদেরকে নামাজে দাঁড়াইলে কেরাত পড়তে হবে। কেউ কেউ বলেছেন কেরাতের পরিমাণটা হচ্ছে এক আয়াতের পরিমাণ, অথবা দুই আয়াত, অথবা তিন আয়াত। তারপরে হচ্ছে আমাদেরকে রুকু করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ারকাউ মাহরাকিন, যারা রুকু করে রুকু করে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তারপর হচ্ছে সেজদা করার জন্য, সেজদা করা কি ফরজ? সেজদা করা কি জিরো বলুন ফরজ, বলুন ফরজ। তারপর বলেছেন শেষ বৈঠক, আমরা যে বৈঠকটা দিই আখিরি বৈঠক, এই আখিরি বৈঠক করাটা কি ফরজ? আখির বৈঠক কি ফরজ? আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে শেষ বৈঠকে আত্তাহিয়াত বলা, এটা আপনার জন্য, আপনি আত্তাহিয়াত ধরে শেষ পর্যন্ত আপনার জন্য পড়াটা কি ওয়াজিব, পড়াটা কি? কেউ কোনো ব্যক্তি যদি আত্তাহিয়াত না পড়ে তাহলে তার নামাজ হবে না, ওয়াজিব পড়া করলে গুনাহ হবে। আর কোন ব্যক্তি আত্তাহিয়াত দুরুদ শরীফ পড়া যদি ঠুস করে যদি বাতাস এসে যায় তাহলে কেউ কেউ বলেছেন তার নামাজ হবে, আত্মাহিয়াত পুরো পরিপূর্ণ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটি হাদিস লাস্ট উল্লেখ করি।